আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি আর অনেক বেশি লোভনীয় আচারের একটি রেসিপি শেয়ার করব। বাজারে এখন প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, তাই আমি ভাবলাম আমড়ার এই ভরপুর সিজন শেষ হয়ে যাওয়ার আগে আমড়ার একটি আচার তৈরি করে ফেলি আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। আমড়ার এই টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো আমড়া নিয়েছি। প্রয়োজন অনুযায়ী আপনারা কম বা বেশি নিতে পারেন। এখন সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিতে হবে। আমড়াগুলোর খোসা যখন ছাড়ানো হয়ে যাবে, তারপর পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে যে স্টার্চটা আছে সেটা চলে যায়। তারপর আমড়াগুলোকে পানি থেকে তুলে নিয়ে একটা টিস্যু দিয়ে পানিগুলো শুকিয়ে নিব, যাতে এর গায়ে কোনো পানি না থাকে। এবার আমড়াগুলোকে কেটে নিব। খুব সাবধানে এগুলোকে কেটে নিতে হবে, কারণ এর আটিটা অনেক শক্ত। আমড়াগুলোকে একটু চিকন করেই কেটে নিব আর শক্ত আটিটাকে বের করে নিব। সবগুলো আমরা একটু চিকন করেই কেটে নিয়েছি। এবার আমড়াগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে মরিচ, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মাখিয়ে নিব। আমড়াগুলো মাখানো হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি তেঁতুল, সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন এই তেঁতুলটাকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখব। পরে তেঁতুলের মাড়টাকে বের করে নিব আর ভিতরের বিচি আর আঁশগুলোকে ফেলে দিব। এখন আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ ধনিয়া, সাদা সরিষা 1 টেবিল চামচ, 1টা রসুন, এর কোষগুলো খুলে পরিষ্কার করে নিয়েছি, 4টার মতো শুকনো মরিচ। এবার কিছু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। আচারের জন্য মশলাটা একদমই রেডি। এবার একটি হাঁড়িতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আর 1/2টা চামচ পাঁচফোড়ন। মশলাগুলো ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর সুগন্ধ ছড়াবে, তখনই আচারের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। যখন মশলার পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই আমড়াগুলো। এবার মশলার সাথে আমড়াগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর 4 থেকে 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের মাড়, সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এখানে পানিটা ব্যবহার করছে আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার 1/3 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম, কারণ আমি মশলাতে কোনো লবণ ব্যবহার করিনি। এখন আচারের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এভাবে আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো ভিনেগার, 1/2 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখানে ভিনেগারটা ব্যবহার করেছি প্রিজারভেটিভ হিসাবে, এতে করে অনেকদিন ধরে আচাটা সংরক্ষণ করে রাখতে পারবে। যখন আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে আর মশলাটা গায়ে গায়ে লেগে পানিটা শুকিয়ে তেলটা আলাদা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে রান্নাটা বন্ধ করে দিতে হবে। আমড়ার এই ভরপুর সিজনে এরকম একটি লোভনীয় আচার একদমই কেউ মিস করবেন না। আর এভাবে আচার তৈরি করে সংরক্ষণ করেও রাখতে পারবেন 1 বছরের মতো। আশা করব সহজ একটি আচারের রেসিপি শেয়ার করতে পেরেছি। এরকম আরও সহজ রেসিপি দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজ ফলো করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।